আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। নাজির বাবু, আপনি একটা জামাতে ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, এই কোভিড-19 সিচুয়েশন চলছে, তো কি আপনাদের ভূমিকা কি রইল? ভূমিকা কোভিড সিজন আপনাদের অবগত আছেন যে শুধু কোভিড সিজন নয়, সারা বছর ধরে জামাত ইসলামীর একটা সর্বভারতীয় সংগঠন, যে সংগঠনের শুধু মানব সেবার জন্য তারা প্রতি বছর বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকে, এবং দিল্লিতেও আমাদের বিভিন্ন রকম কর্মসূচি হয়েছে। এখন বর্তমানে যেটা কোভিড সিজন চলছে, আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিভিন্ন রকমভাবে অক্সিজেন সেন্টার খোলা হয়েছে, ফ্রিতে অক্সিজেন থেকে শুরু করে বেড থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় যা প্রয়োজন সামগ্রী সেটা আমাদের জামাত ইসলামীহীন ভীষণ অগ্রগণ্যভাবে পালন করেছে, এবং আমাদের হরিণখোলা থেকে শুরু করে চাপাডাঙ্গা ওই দিক সাইডেও খুলেছে, আর আমাকে যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তো সেখানে জামাত ইসলামী অগ্রগণ্যভাবে পালন করবে। আপনি আরামবাগের কোন দায়িত্বে আছেন? আমি আরামবাগের সভাপতি আছি জামাত ইসলামীহীন। আর জানি বাবু, আরেকটা প্রশ্ন জানতে করবো আপনাকে, এই যে সৈয়দ মনিরুল হুদা যে ট্রাস্ট আছে, তাতেও আপনাকে দেখা যাচ্ছে, তো এদের কর্মসূচি বর্তমানে কীরকম চলছে? হ্যাঁ, সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এটা আমাদের হুগলি তথা পশ্চিমবাংলা ছাড়িয়ে গোটা ভারতবর্ষের একটা জায়গা করে নিয়েছে সেই মানবিক মুখ সৈয়দ জিয়াজুর রহমান সাহেব। আপনারা অবগত আছেন যে জিয়াজুর রহমান সাহেবের মানুষের সাথে মানুষের পাশে কাজ করছে, আগামী দিনেও কাজ করবেন, উনি তো বক্তব্য আকারে সব জায়গায় বলেই থাকেন যে মানুষ যতদিন থাকবে আমি ততদিন মানুষের পাশে থাকবো। অতএব এই কোভিড সিচুয়েশনে উনি আমাদের কদিন আগে হসপিটালে 50টা ফ্রি বেড দিলেন এবং অক্সিজেন প্ল্যানের টিমটা দিয়েছেন, এবং এই বন্যা যে আসছে সামনে বন্যাতেও বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছে, কদিন আগে ত্রিপল দিয়েছে, মানে বিভিন্ন রকম কর্মসূচি, মানে আমি মানে ভাষায় বোঝাতে পারবো না, তবে কর্মসূচি যেগুলো নিচ্ছে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওই সৈয়দ জিয়াজুর রহমান উনি কাজ করে চলছেন।